হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজ আমরা চলে এসেছি হ্যাবিট ব্র্যান্ডের ইউএসবি 7.1 গেমিং হেডফোনের রিভিউ নিয়ে। তাই চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। বন্ধুরা, কথা বলছিলাম হ্যাবিট ব্র্যান্ডের 2018 ইউএসবি 7.1 গেমিং হেডফোনটি সম্পর্কে। বন্ধুরা, প্রথমে আমরা এর কিছু কী ফিচার সম্পর্কে জেনে নিই। হেডফোনটি 7.1 ইউএসবি প্লাগে চলবে। হেডফোনটিতে 50 মিলিমিটার লার্জ ইউনিট স্পিকার রয়েছে এবং হেডফোনটিতে 3D স্যারাউন্ড স্টিরিও সাউন্ড পাওয়া যাবে। বন্ধুরা, চলুন আমরা হেডফোনটি আনবক্সিং করে দেখি। প্রথমে হেডফোনটির ভিতরে হেডফোনটি রয়েছে এবং এর প্যাকেটে হ্যাবিটের একটি ম্যানুয়াল বই এবং এর সাথে রয়েছে হ্যাবিটের ওয়ারেন্টি কার্ড। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হেডফোনটি দেখতে খুবই সুন্দর। হেডফোনটির দুই পাশে সিলভার কালার দেয়া আছে এবং এখানে হ্যাবিটের লোগো দেয়া আছে, যেটা ইউএসবি প্লাগিং করার সাথে সাথেই আরজিবি লাইটিং করবে। হেডফোনটির সামনে রয়েছে মাইক্রোফোন। মাইক্রোফোনের ডিজাইনটাও খুব চমৎকার। হেডফোনটির সাউন্ড ভলিউম, যে কমানো বাড়ানোর সিস্টেম, সেটাও খুব সুন্দর। এবং এখানে এটার মাইক্রোফোন অন অফ একটা সুইচ দেয়া আছে এবং তার পাশে আপনি চাইলে লাইটিং বন্ধ করতে পারবেন, চালু রাখতে পারবেন, এই সুবিধা দেওয়া আছে। বন্ধুরা, হেডফোনটির সাথে বিক্রয়োত্তর পরবর্তী সেবা পাচ্ছেন 1 বছর এবং বর্তমানে এই হেডফোনটির প্রাইস 2300 টাকার আশেপাশে। বন্ধুরা, কারো যদি হেডফোনটি প্রয়োজন হয় চলে আসতে পারেন আমাদের শপে। আমাদের শপের ঠিকানা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।